नमस्कार बंधुरा, तुम्हारे सबा के स्वागत जाना और एक नतून भिडियोते। सो आजकल भिडियोते मोहनबागान दल नतून असिसटैंट कोच डिमिट्री पेट्राटस और मोहनबागान दल अवे जार्सी नहीं बड़ो अपडेट दीते चले तई भिडियो शेष पर्त देखो। मोहनबागान दल एक डायहार्ड फैनल अवश्य भिडियो की एक एक लाइक कर दाओ। सो प्रथम जी मोहनबागान दल असिसटैंट कोचर कथा बोली, क्लिफर्ड मिरांडा के क्योंकि मोहनबागान दल तर असिसटैंट कोच हिसेबे नहीं आसते चले से पुरानो फेरान्दो और मिरांडार जुटी किन्तु आमरा देखते चले मोहनबागान दले। और एटा किन्तु खेलनाओ किन्तु जानिएछे जे क्लिफर्ड मिरांडा के मोहनबागान दल असिस्टेंट कोच हिसेबे निये आसते चले। मार्कस मार्गुलासारो किन्तु जानिएछे जे एटा होते चले। सो तोमरा कतटा एक्साइटेड क्लिफर्ड मिरांडा के मोहनबागान दले असिस्टेंट कोच हिसेबे पे अवश्य कमेंट कर जानिओ। नेक्स्ट एबार जदि डिमिट्री पेट्राटसर कथा बोली, ताहले पेट्राटस किन्तु कलकाताय पौंछे गिएछे एबं कलकाताय पौंछेई फ्यान्सदेर उद्देश्ये तिनि बार्ता दिएछेन। एई कयेक দিনে সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা দারুণভাবে সমর্থন করেছে এবং দারুণ একটা সিজন আমাদের জন্য অপেক্ষা করছে এবং এই সিজনে নিজের সেরা পারফরম্যান্সটুকু দিতে চাই। আমাদের প্রধান লক্ষ্য এএফসি কাপ জেতা, সেটার প্রবল চেষ্টা করব। এছাড়া মোহনবাগান দলের যদি অ্যাওয়ে জার্সির কথা বলি, তাহলে ময়দানের গপ্প রিপোর্ট অনুযায়ী কিন্তু মোহনবাগান দলের অ্যাওয়ে জার্সি কিন্তু আনরিভিল হতে চলেছে আগামীকাল। আর এটা কিন্তু খুবই ভালো একটা সুখবর, কারণ অনেকদিন ধরেই কিন্তু সমর্থকরা অপেক্ষা করছিল যে মোহনবাগান দলের অ্যাওয়ে জার্সি কেমন হতে চলেছে। সো অবশ্যই সে কিন্তু আগামীকাল মোহনবাগান দলের অ্যাওয়ে জার্সি উন্মোচন হতে চলেছে এবং অফিসিয়াল পেজ থেকেও কিন্তু সম্ভবত কনফার্মেশন চলে আসবে মোহনবাগান দলের অ্যাওয়ে জার্সি নিয়ে। তো আমরা কতটা এক্সাইটেড মোহনবাগান দলের অ্যাওয়ে জার্সির জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর পেট্রাটস কিন্তু আজ থেকে এই প্র্যাকটিসে সম্ভবত নেমে পড়বে এবং মোহনবাগান দলের কিন্তু 3 তারিখ ম্যাচ রয়েছে এবং ডুরান্ড কাপে কিন্তু সিনিয়র টিম এবং জুনিয়র টিমের কিন্তু মিক্সচার আমরা দেখতে চলেছি। সো ডুরান্ড কাপে কে কে মোহনবাগান দলকে জিততে দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।